গোলাম মাওলা রনির এই সিচুয়েশন দেখে হাসির কিছু নাই, এই দিন আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আপনি যে বা যারাই এই রাষ্ট্রের সম্পত্তি লুট করে নিজেদের বিশাল অট্টালিকা বাড়ি বানাচ্ছেন, দেশে বিদেশে পয়সা জমা করতেছেন, একটা সময় আসবে আপনারও এরকম গোলাম মাওলা রনির মতন চাইয়া চাইয়া আসলে হজম করা ছাড়া কিচ্ছু করার থাকবে না। কারণ আপনার এই পয়সা হালাল না, জনতার পয়সা, রাষ্ট্রের পয়সা, দেশের পয়সা, সুতরাং হারামে আরাম নাই। দর্শক, গোলাম মাওলা রনি আমাদের সাবেক সংসদ সদস্য। আপনারা জানেন যে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে গোলাম মাওলা রনির যেই ভিটা বাড়ি আছে, যেটা গোলাম মাওলা রনি দাবি করছে 1960 সালে তার পৈতৃক ভিটা বাড়ি, কিন্তু প্রশাসন বলছে 2001 সালে এটা একশোনা বন্দোবস্ত করা গোলাম মাওলা রনি ব্যবহারের জন্য নিয়ে সেখানে দ্বিতল ভবন তৈরি করেছিল। তো সেই ভবন ভাঙা দেওয়া হয়েছে, সেটা আপনারা সকলে জানেন, যারা জানেন না ভিডিও শেষ অংশে আবার বলে দিব। বাট এরপরে কী হয়েছে, দেখেন বাড়ির যে মালামাল আছে আজকের দিনে মাঠ খালি, কারণ প্রশাসন এই জায়গাতে এরকম ময়লা আবর্জনার স্তূপ রাখবে না, ফিল্ড ক্লিয়ার করে ফেলছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির উচ্ছেদ হওয়া বাড়ির নির্মাণ সামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করাও হয়ে গেছে। মাশাল্লাহ, খুব দ্রুত অ্যাকশন হয়েছে। দর্শক, বুধবার 20 জুলাই দুপুরে পটুয়াখালীর আপনার গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে উচ্ছেদ হওয়া বাড়ির স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম স্যারের উপস্থিতিতে নিলাম অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হয়েছে। তো এই মানে এখানে কি বিক্রি করছে, বাড়ির ভিতরে যে সোফা টোফা, ফ্রিজ, আলমারি, এসি, না ওইগুলা না, ওইগুলা রনির ব্যক্তিগত সম্পত্তি। জাস্ট এই ভবনটা ছিল অবৈধ, সুতরাং এই দোতলা ভবন নির্মাণে কি ব্যবহার হয়েছে, ইট ব্যবহার হয়েছে, গ্রিল ব্যবহার হয়েছে, সুরকি ব্যবহৃত হয়েছে, বা এই মালগুলো বাংলাদেশে বেচা বিক্রি হয়, তো ওই যে নির্মাণ সামগ্রী সেইগুলোকেই প্রশাসন আপনার নিলামে তোলার জন্য এই আয়োজন করেছিল। আর এই সম্পর্কে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আশিস কুমার জানান যে ভেঙে ফেলা বাড়ির ইট এবং রড বিক্রিতে স্পষ্ট নিলাম দেওয়া হয়েছিল। তো নিলাম অনুষ্ঠানে সেখানে অনেক মানুষই উপস্থিত হয়েছে, এর পাশাপাশি উপস্থিত ছিল কৌতূহলী জনতা। সর্বোচ্চ দর হাঁকানো হয়েছিল 2,65,000 টাকায়। এখানে অনেকে দাম বলেছেন, তবে সর্বোচ্চ দর হচ্ছে 2,65,000 টাকা। তো এই টাকাতেই এই মালামাল প্রশাসন বিক্রি করে দিয়েছে। আর যিনি কিনেছেন তার নাম হচ্ছে আব্দুল জলিল, তিনি স্থানীয় একজন বাসিন্দা। আর এরপরে এই টাকা সরকারি কোষাগারে জমা হয়ে গেছে। তবে আপনার গোলাম মাওলা রনি তিনি এখনও অস্বীকার করছেন যে এই জায়গা তিনি বন্দোবস্ত নেন নাই, বাট সরকার বলছে সরকারি জমি 2001 সালে ইজারা নিয়ে নীতিমালা ভঙ্গ করে বাজারের চান্দিভিটার জমিতে এই পাকা বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি। উপজেলা প্রশাসন সূত্র আরও জানিয়েছে যে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দিভিটার জমি 1 বছর মেয়াদি বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনা সহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন। নোটিশ দেওয়ার পরেও তিনি সরেন নাই, তাই এটা হয়েছে। কিন্তু গোলাম মাওলা রনি তিনি এই ঘটনাকে দুঃখজনক বলে আপনার গতকালকে তিনি এটা সম্পর্কে একটু বক্তব্য দিয়েছেন। আর গোলাম মাওলা রনির ছোট ভাই ও উচ্ছেদকৃত স্থাপনার মালিক মোহাম্মদ গোলাম সরোয়ার তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে আমরা গোলাম মাওলা রনি পরিবারের সদস্যরা উচ্চ আদালতে একটি রিট করেছি, যা এখনও শুনানির অপেক্ষায় রয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছিল এবং যথাযথ কাগজপত্র আমরা দিয়েছি, কিন্তু স্থানীয় প্রশাসন আমাদের আবেদন আমলে না নিয়ে এভাবে বুলডোজার দিয়ে সব কিছু গুঁড়িয়ে দিয়েছে। এটা নিতান্তই দুঃখজনক ঘটনা। আর আমাদের এ ব্যাপারে প্রশাসনের আজকেও যিনি নিলাম করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী আব্দুল কাইম স্যার জানিয়েছেন, এটা আসলে সরকারি জমি, খাস জমি, ব্যবহারের জন্য নেওয়া হয়েছে, একশোনা বন্দোবস্ত করা হয়েছে, বাট তিনি এটাকে সরকারের নিয়মের বাহিরে ব্যবহার করেছেন। তো আমরা চাই এরকম অভিযানগুলো সারা বাংলাদেশে চলুক, কারণ এই রাষ্ট্রের যে সরকারি সম্পত্তিগুলো আছে ভাই, প্রত্যেকটা বাজার ঘাট রাস্তা আপনি দেখেন যে দখলে আছে, নদী ভরাট কইরা সেখানে পাকা স্থাপনা তৈরি করা হচ্ছে, এলাকার মানুষ জানেই না যুগের পর যুগ যে কোন জায়গাগুলো সরকারি খাস জমি। আমরা একটা ট্রেইলার দেখেছিলাম যখন এখানে আপনার সেই আর্মির একটা গভর্নমেন্ট আসছিল, খেয়াল আছে নিশ্চয়ই, সারা বাংলাদেশে আমাদের এলাকার কথা আমার খেয়াল আছে, রাস্তার পাশের যে জায়গাগুলো ভাবতাম হোটেল কর্তৃপক্ষের, তারা এখানে তাওয়া তোয়া বসাইতো, যখন আর্মির সরকার আসলো তখন দেখছি যে আসলে কত জায়গা যে সরকারি আছে এখানে। আর এগুলা বেশিরভাগ সময় স্থানীয় জনপ্রতিনিধি যারা থাকেন, তাদের যে সিন্ডিকেট থাকেন, তারাই সেখানে নানানভাবে ওই একশোনা বন্দোবস্ত নিয়ে বাপদাদার পৈতৃক সূত্র মনে করে ব্যবহার করেন, জায়গা
দুই নাম্বার কাগজ বানায় বেচা বিক্রিও করেন। পরবর্তী সময় দেখা যায় যে কিনে সে এসে বিপদে পড়ে। আজকে গোলাম মাওলা রনিকে দিয়ে সরকার একটা উদাহরণ এস্টাবলিশ করেছে। আপনি সরকারি দলের লোকন আর বিপরীত দলের লোকন, পাপ কখনো বাপকে ছাড়ে না, হয়তো সময় লাগে এটা গলা চাইপা ধরার জন্য, যেটা গলাচিপা এলাকার রনি ভাইয়ের সাথে ঘটছে। তো যাই হোক, আমি আবারও বলি, রনি ভাই যেহেতু দাবি করে আসছেন তিনি সত্যবাদী, কাগজপত্র আছে, তো ভাই যান কোর্টে, যেহেতু আইন তো আইনি, আইনের কাছে আপনি ক্লিয়ার প্রমাণিত হলে আপনার সম্পত্তি আপনি নিশ্চয়ই সরকার থেকে ক্ষতিপূরণ পাবেন, এখন সেটা হয়তো সময় বলে দিবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্নীতিকে না বলুন। আসসালামু আলাইকুম।